তেলিয়ামুড়া থানাধীন কুশ্যারটিলা এলাকায় বাইক নিয়ে শুকলাল সরকার নামের এক ব্যক্তি বোনের বাড়িতে লক্ষ্মী পূজার নিমন্ত্রণ খেতে আসেন। রাস্তায় বাইক রেখে বোনের বাড়িতে সে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে দেখেন বাইকটি উধাও। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর দেখতে পাওয়া যায় প্রায় রাস্তা থেকে 20 ফুট নিচে খাদে বাইকটি পড়ে রয়েছে। সেই সাথে বাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। অন্যদিকে একই এলাকার হরলাল দাসের নামের এক ব্যক্তির প্রায় 50টি কলা গাছ এবং 20টির উপর সুপারি গাছের চারা একই রাতে কে বা কাহারা নষ্ট করে দেয়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন তিনি। ঘটনা হলো আমার বাইকটা ইনত হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এখন আমি বন্যার বাচ্চা লক্ষ্মী পূজার প্রসাদ প্রসাদ খাই আইসি। খাই আইসি বাইকটা আমার লুঙ্গলেস নাই, সিট কাটা, এদিকে সাইডে আমার বাইক ফালাই না। কি ফালাই দিছে? কি কি ফালাই দিছে? আমি তো দেখছি না। হ্যাঁ, ফালাইছে কোন জায়গাতে? লুঙ্গাতে। এই জায়গাটা, এই লুঙ্গাটা, এই জায়গাটা। আমরা তো তানে প্রশাসন লই আমরা তানে না তুলছি। আপনার রায় বেলা একবার একটা সরি নি সেগা দিনের বেলা নোয়ার ফলে ফুলা কইছে এরম তোর ডাহাতি করলে বাড়ি গর্তখন আছে। তাতে একজন না গুণ নজর আসছে তো কইছে না মনে দু চারটা গালি ছালি দি ছালি। হ্যাঁ, সালার দিনের বেলা নেগা চুরি ফিরা ওই রাত্রে সব শেষ করে দিয়েছে। আবার রাত্রে আয়ার লাগলো ভাইয়া।